বন্ধুরা, একদিন ডাকুরাক্কো শহর থেকে নিজের বাসায় ফিরছিল। ফিরতে ফিরতে খুব রাত হয়ে যায়। রাস্তায় একটা হোটেল দেখে তার খুব খিদে পেয়ে যায়। তাই সে সেখানে খাবার জন্য যায়। হোটেলটা খুবই অদ্ভুত, কিন্তু খাবারগুলো খুব সুস্বাদু ছিল। সে পেট ভরে খেলো। আর রাকু ও ডাইনি ছানার জন্য কিছুটা বিরিয়ানিও নিল। তারপর সে আবার সেখান থেকে বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু তার মনে হয় একটা পেতনি যেন বিরিয়ানির গন্ধে তার পিছু নিয়েছে। কি করবে ডাকু ভাবতে ভাবতে একটা উপায় বের করলো। আর কি সেই উপায় দেখতে হলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তারপর ডাকু তার ব্যাগে রাখা শহর থেকে আনা গঙ্গা জল পেতনির গায়ে ছুড়ে দেয়। তার ফলে পেতনি তো বাপ বাপ করে ছুটে পালিয়ে যায়। আর বন্ধুরা, বিরিয়ানি তোমাদের কেমন লাগে আমাদের কমেন্টে জানাও।